Hi guys, welcome back to my channel. I am Sneha. You are watching Sneha Daily Blogger. So guys, এখন দুপুর বেলা হয়ে গেছে, প্রায় দুপুর বলবো না 12টা বেজে গেছে। এখন ওয়াশিং মেশিনে আমরা কাপড় জামা কাচতে দিয়ে দিয়েছি, ঘর ফড়ো মোছা হয়ে গেছে, সব কিছু করা গেছে। বাবা মায়ের দিদুনে সবারই চান ফান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, রান্নাও শেষ হয়ে গেছে, সব অল কমপ্লিট। এখন জাস্ট লাঞ্চ করতে যাব, আর মা লাগে দুপুরবেলা একটু পাঁপড় করবে, যেই পাঁপড়টা আমি কালকে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো। খুব সুন্দর কালারিং পাঁপড় এটা আমি কালকে নিয়ে এসেছি, তো ওটাই তো ওটা তোমাদের দেখাবো চলো। সো গাইস, তোমরা এখন কিছুদিন ডেইলি ব্লগ পাবে, কোনো রোড সাইড ব্লগ পাবে না, কারণ কি এখন বেরাবো না কিছুদিন, এখন কিছুদিন ঘরে থাকবো। আবার বাইরের যখন আমি কোথাও কাজে বেরাবো তখন ব্লগ দেখাবো নিশ্চয়ই, যদি আমার এই মাঝখানে যদি কাজে আমার কোথাও যেতে হয় তো সেইটুকু আমি দেখিয়ে দেবো নিশ্চয়ই, তো এক্সট্রা করে এমনি বেরাবো না। আর যাই হোক, এখন আমার মা আমার ব্লগে আছে, তো মায়ের সাথে কথা বলা যায়। মা আজকে আসো বলো, আমরা কি এমনিতে তো বকবক করে যাই, দেখা দেখা ভিডিও দেখা দেখতে চায়, তারপরে ভিডিও বানাতে চাই। আমার মেয়ে এখন ভুলে গেছে, ভুলে গেছে। ক্যাপসিকাম গাজর, গাইস মা সবজি ফবজি সব নিয়ে নিল, তোমরা দেখতেই পেলে, মা ক্যাপসিকাম গাজর আর ধনে পাতা লঙ্কা এগুলো নিল। আর আমি তোমাদের বলেছিলাম আমার সব কিছু হয়ে গেছে, এখন জাস্ট জামা কাপড়গুলো কাঁচা তো হয়ে গেছে, তোমাদের ব্লগে বলেছিলাম প্রথম থেকে, তো এখন জাস্ট জামা কাপড়গুলো মেলা বাকি ছিল, তো তো জামা কাপড়গুলো মেলে দিলাম। দুদিন ধরে কাঁচা হয়নি, কারণ কি আমাদের যে এরিয়াল যে সাবানটা ছিল সেটা শেষ হয়ে গেছে, তো ওটার জন্য আমি অর্ডার দিয়েছিলাম তোমার বিগ বাস্কের দিকে, তো ওটা কাল বিকেলে দিয়ে গেছিলো, আজকে কেচে দিলাম। মানে আজকে তিন দিনের জামা কাপড়, তিন দিন, আজকে এরকম তিনটে গামছা, তিনটে গামছা একটা ওই ওই ঘরে আছে, তিনটে গামছা, দেখো কম্বল ফম্বল চাদর জামা কাপা সরি জামা, তারপরে তারপরে অনেক দু তিনটে প্যান্ট, তারপরে দুজনের ম্যাক্সি, আমার ম্যাক্সি, মায়ের ম্যাক্সি, অনেকগুলো হয়ে গেছে, প্রায় অনেকগুলো, একটা করে এই এই একটাটা লর্ডের তিনটে করে ম্যাক্সি আছে। আজকে অনেক হয়ে গেছিলো, প্রায় আমাদের এই ওয়াশিং মেশিনে তো প্রায় অনেকটাই শুকিয়ে যায়, 70% শুকিয়ে যায়, আই থিঙ্ক আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে গোটাগুটি পুরোটাই শুকিয়ে যাবে, তখন তুলে নেব। তো চলো গাইস, তো এখন মা ওই পাঁপড়গুলো ভাজছে, এখন খেতে বসবো, আর ব্লগ বানাচ্ছে না, খেতে উঠে ব্লগ বানাচ্ছে, জাস্ট খেতে বসবো। মা পাঁপড়গুলো ভাজতে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে, এবার এখন গ্যাসওয়ালাকে ফোন করবো, যদি গ্যাস দিয়ে যায় তাহলে তো খুবই ভালো, মানে আমাদের এখানে গ্যাস কাকু আছে, তো ওই কাকু যদি দিয়ে যায় তাহলে খুবই ভালো, নাহলে এখন প্রবলেম। সো ফ্রেন্ড, তোমরা জানো যে গ্যাস শেষ হয়ে গেছে, মা এক্ষুনি ফোন করেছে বলে দিয়ে যাবে, কারণ কি আমাদের আগে যে গ্যাসটা শেষ হয়ে গেছিলো প্রায় দু মাস আগে, গ্যাসটা শেষ হয়ে গেছে তখনই আমি বুকিং করে দিয়েছিলাম দু মাসেরটা, আমাদের বুকিং অলরেডি রেডি ছিল মানে গ্যাসটা, তো ওরা বললো যে হ্যাঁ হ্যাঁ তোমাদেরটা এসে গেছে আমি দিয়ে যাব, তো বললে দিয়ে যায় কাকু, তো কাকু বলে ঠিক আছে আমি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আসছি, তারপরে গ্যাস লাগিয়ে দেবে, থ্যাংক গড আমরা বেঁচে গেছি, নাহলে খুব প্রবলেম হতো, কারণ কি আমাদের ইন্ডাকশনটাও খারাপ হয়ে গেছে, আর যদি গ্যাস না থাকতো আমরা না খেয়েই মরে যেতাম, তো ওটাই হলো ব্যাপার। তো যাই হোক, ভালো আর চলে আসছে, খুবই ভালো, ওই জন্য আমি সবসময় চেষ্টা করি কি মানে এই আজকে দিয়ে যাচ্ছে, এই দুপুরবেলার মধ্যে আবার নেক্সট গ্যাসটা বুকিং করে রেখে দেবো, যখন লাগবে তো ওরা দিয়ে দেয়, এরমভাবেই করি, কারণ কি লেট বুকিং করলে আবার কখন আসবে, আমরা গ্যাস পাবো না গ্যাস শেষ হয়ে গেলে, তো ওই ওই জন্যেই। যাই হোক, আসুক তোমাদের ব্লগে যেটুকান পাই দেখাবো তোমাদের, তো চলো। ও চলো,
সো গাইস আমাদের গ্যাস লাগানো হয়ে গেছে। তোমরা দেখলে যে গ্যাস লাগাতে এসেছিল, তো গ্যাস ফ্যাস লাগিয়েছে, সাইডাস ফাইডাস করলাম, তাই জন্য একটু লেট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে। তো আমরা এখন খেয়ে নিচ্ছি, খাওয়ার পর ব্লগটা কন্টিনিউ করবো। নিশ্চয়ই ব্লগ দেখতে থাকো, এখন স্কিপ করো না, দেখতে থাকো। অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে ইচ্ছা আছে রাতের দিকে মাটন খাওয়ার, দেখি যদি বাইরে যাই তাহলে মটন নিয়ে আসবো, না হলে দেখি অর্ডার দিয়ে দেবো, কালকে ব্লগে দেখতে হবে মটন। আর যদি আজকে আনতে পারি তাহলে আজকে রাতেই তোমাদের ব্লগে দেখিয়ে দেবো, যদি না আনতে পারি সেটাও তোমাদের বলবো যে আজকে আনতে পারিনি। দেখি কি করা যায়, আমার খুব ইচ্ছা করছে মটন খেতে, দেখি দেখি আজ বা কালকের মধ্যে নিশ্চয়ই খাবো, শিওর। তো দেখি এখন কি করা যেতে পারে, আজ খেলে আজ জানাবো। এখনো আমি লাঞ্চ করতে যাচ্ছি, চলো। সো গাইস, মা আমার জন্য বিরিয়ানি বানিয়েছে, আমি জানতামও না, জাস্ট সারপ্রাইজ হয়ে গেছি। আর এখানে দেখো কিছু ওই যে পাঁপড়টা এনেছিলাম, কালারিং পাঁপড়টা, ওটা ভেজে এনেছে, খুব সুন্দর।